Usually, like India or Malaysia, I usually try to eat biryani a lot. I really like it. বিশ্বজুড়ে বাঙালি না খাবারের রয়েছে আলাদা গুরুত্ব। বাঙালিরা ভোজন রসিক হিসেবেই বেশি পরিচিত। আর বাংলার প্রতিটি ঘরে ঘরে নারীরা যে সুস্বাদু খাবার রান্না করেন তা কারোই অজানা নয়। তবে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাংলার নারীরা হয়ে উঠেছেন উদ্যোক্তা। এখন শুধু পরিবারের জন্য রান্নাতে সীমাবদ্ধ নেই তারা। বাসায় তৈরি খাবার ঘরে বসেই বিক্রি করছেন অনলাইনে, যার চাহিদাও রয়েছে ব্যাপক। 17 নভেম্বর রাজধানীর রাওয়া ক্লাবে নারী উদ্যোক্তাদের বাসায় তৈরি এসব খাবারের পসরা বসে। ফিউশন ফুড ফেস্টিভ্যাল 2023 শিরোনামে এই মেলার আয়োজন করে টেস্টি বাই ডালিয়া। It's absolutely amazing যে এখানে এতগুলো women entrepreneur আছে, এত নারী উদ্যোক্তা আছে, and they're doing a really good job honestly, because এরকম fusion food festival আসলে বাংলাদেশে এরকম নাই আমি যতটুকু দেখেছি, and I can see যে অনেক delicious food আছে এখানে, and I'm very excited to try some. বিরিয়ানি অনেক পছন্দ এখানে, এসে ডেফিনেটলি অনেক ভালো লাগছে এখানে এসে। অনেক অনেক রকমের খাবার এখানে, নানা রকমের খাবার এখানে, খুব মজাদার ইয়ামি খাবার এখানে, সবাই টেস্ট করবে। খাবারের উপর এখন সবাই যেরকম ফ্যাসিনেশন আমাদের সবার, যে খাবারটা ভালো হলো কিনা, ফ্রেশ খাবারের প্রতি, ফ্যামিলির প্রতি, বাচ্চাদের ক্ষেত্রে। সো আমি বলবো যে টেস্টি বাই ডালিয়াপুর এই এই ডিফারেন্ট একটা উদ্যোগটা আসলে অনেক সুন্দর একটা প্রোগ্রাম। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আমরা বৃষ্টির দিনে কি চাই, একটু খিচুড়ি, একটু ভর্তা, একটু মাংস বা মাছ টাইপের এরকম কিছু। তো আমি এখানে এসেই দেখলাম যে অনেক আপুরা হচ্ছে খিচুড়ি নিয়ে আসছে, ভর্তা নিয়ে আসছে। আমার মনে হয় এখন হচ্ছে চাইনিজ ফুডগুলো একটা সময় সবাই খুব পছন্দ করতো, এখন বাঙালি কিন্তু আবার আগের টেস্টেই ফিরে এসেছে। তারা ভাত, ভর্তা এই ধরনের খাবার পছন্দ করে, এবং মেলায় অনেকে দেখে যে খুদের ভাতও করে। সো এই খাবারগুলো আসলে মুখরোচক, বাঙালি খাবার, বাঙালি ঐতিহ্য। সো আমি দেখছি যে মেলায় আপুরা এগুলো সার্ভ করছে। আমি আসলে ইউসেফে থাকি, অনেকদিন পরে হঠাৎ করে একটা ফেস্টিভ্যালে আসলাম। দেশীয় ফুড যেটাকে বলে, এটা মিস করাটা অনেক বড় একটা ব্যাপার। বাঙালিয়ানা খাবারের যে স্পেশালিটি, এটা আসলে অনেক ওয়েস্টার্ন ফুডে এটা নাই। ওয়েস্টার্ন ফুড ওয়েস্টার্ন ফুড, বাট বাঙালি খাবারটা আসলে অনেক স্পেশাল, এটা যে খায়নি সে বলতে পারবে না। মেলায় আগত দর্শনার্থীরা বাঙালিয়ানা খাবারের প্রতি তাদের আগ্রহের কথা তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের এমন আয়োজন আরও বড় পরিসরে করার প্রয়োজন বলে জানান। আজকের মেলাটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে এই কারণেই, যেহেতু শুধুমাত্র ফুডের উপরে ফোকাস করা হয়েছে। যারা উদ্যোক্তা আছে, বাসায় বসে হোমমেড খাবার নিয়ে কাজ করছে, কিন্তু তাদের যে একটা সাহস, এই সাহসটা এইসব মেলায় দেওয়া হচ্ছে। তো আমার মতে এই ধরনের আয়োজন আরও বড় আকারে বা বড় পরিসরে করা উচিত। নিজেদের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি, যার জন্য আমাদের ঘরে তৈরি করতে আমাদের খুব অলসতা কাজ করে, যার জন্য আমরা যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে এগুলো আমরা বাসায় তৈরি করতে পারছি না, আর আমরা এগুলো থেকে মানে এগুলো খাওয়ার থেকে পিছিয়ে আছি। সো এই নারী উদ্যোক্তা যারা আছে, যারা ঘরে বসে আছে, তারা এই অনলাইনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী খাবারগুলো সেল করার মাধ্যমে যে তারা উদ্যোগ নিয়েছে, এটার জন্য আমরা ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে পারছি, ঘরে বসে অর্ডার করে আমরা খেতে পারছি। সো নারীরা কাজ করছে, এটা দেখে খুবই ভালো লাগছে। তারা নিজ হাতে নিজের বাসা থেকে বিভিন্ন প্রকারের খাদ্য তৈরি করে আনছে, যেটা খুবই স্বাস্থ্যসম্মত। সো ফুড ফেস্টিভ্যালে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে এসে অনেক নারী উদ্যোক্তা দেখলাম, এবং তারা অনেকে আছেন হাউসওয়াইফ, এত সুন্দর সুন্দর ফুড তারা তৈরি করেছে। এবং ফুড এমন একটা জিনিস, মানুষকে খুশি করতে হলে সবার আগে মনে হয় খাওয়াটা, আর সেই খাবার ইয়েগুলো যদি খুব মানে ভালো টেস্টি হয় তাহলে তো কথাই নাই। তো এখানে দেখলাম যে যারা আছেন অনেক নারী উদ্যোক্তা, এবং এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মানে খাবার তৈরি করেছে, যেটা খুবই ভালো লাগলো। নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে খাবারের এই মেলায় আসেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় তিনি বলেন, নারীদের এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই বাহবা পাওয়ার যোগ্য। শুধুমাত্র ফুড নিয়ে যে এরকম একটা ফেয়ার হওয়ার সম্ভব, এটা আসলে নিজের চোখে না দেখলে সম্ভব হয় না। আর মেয়েদের ক্ষেত্রে না মানে রাধেশ চুল বাদে কথাটা আজকে প্রমাণিত করে দিলেন আবারও, যে তারা কিন্তু সবাই অনেকেই আছেন হয়তোবা ওয়ার্কিং লেডি, অনেকে হাউসওয়াইফ, অনেকে অনেক কিছু উপেক্ষা করে আজকে এই ফেয়ারে কিন্তু যোগ দিয়েছেন, এবং তারা কিন্তু অনলাইনে বিজনেস করছেন। তো সেই জায়গা থেকে সত্যি ভীষণ ভালো লেগেছে। একটা ব্যতিক্রম ধর্মের একটা উদ্যোগ, ব্যতিক্রম ধর্মের একটা মেলা, আমি উপস্থিত হতে পেরে নিজেকে অনেক বেশি ভালো লাগছে। কারণ আমার কাছে মনে হয় যে ফ্যাশন জগৎ তো অবশ্যই আছে, তার পাশাপাশি খাবারের জায়গাটা কিন্তু একেবারেই আলাদা, একেবারেই ভিন্নতা। কারণ মানুষের রেগুলার জীবনের মধ্যে ফ্যাশনে যদিও আমরা একদিন পর বা দুদিন পর একটা ড্রেস আপ বা কোনো কিছু কিনে থাকতে পারি, কিন্তু খাবার ছাড়া কিন্তু আমরা একদমই থাকতে পারি না। আজকে প্রথম আমি এখানে আসলাম, আমি মনে করব অবশ্যই আগামীতে যেন আরো বড় পরিসরে এই
ফুড ফেস্টিভ্যালটা হয়। এই মেলার আয়োজক টেস্টি বাই ডালিয়ার কর্ণধার জানান, বাসায় নারীদের হাতে তৈরি নানান ধরনের খাবারকে ভোজন রসিকদের সাথে পরিচয় করিয়ে দিতেই তাদের এই উদ্যোগ। মানে বাইরে যত খাবার আছে সবগুলোর মধ্যে একটু দেশীয় টাচ আছে, তার মানে দেশ বিদেশেটা মিলিয়ে আমি রেসিপিগুলোকে করেছি। টার্গেট আমার একটাই, হোমমেড ফুডটাকে সবার সামনে নিয়ে আসা। কারণ আমাদের ফুড ব্লগাররা দেখবেন যে ওনাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছেন, ভিউয়ার্স আছেন, ওনারা মানে অনেক টাকা পয়সা খরচ করে বিদেশে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল বিভিন্ন খাবার দেখান, ফাইভ স্টারে দেখান। কিন্তু আমরা যারা হোমমেড ফুড নিয়ে কাজ করি, হোমমেড সম্পর্কে ওনারা কখনো কোনো কিছু আমি সেরকম তেমন কিছু আমি আমার চোখে পড়েনি উল্লেখযোগ্য যে খুব বিশাল একটা কিছু করেছেন। সো আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, হোমমেড ফুড নিয়ে যারা কাজ করি তাদেরকে হাইলাইট করার জন্য, সবার সামনে আনার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে হোমমেড ফুডও যে আসলে মানে অনেক মানসম্মত হয়, অনেক ডিফারেন্ট হয়, অনেক মজার মজার আইটেম থাকে, জাস্ট এটা সবাইকে জানানোর জন্য। যারা যারা খুব ভালো কাজ করছেন তারা একটু প্রচার মাধ্যমে এসে যদি একটু প্রচার করেন, তাহলে অবশ্যই দেখবেন যে আপনার সফলতা মানে খুব তাড়াতাড়ি চলে আসবে। মানে মানুষ জানলে মানে প্রচারই প্রসার আমরা যেটা বলি। অনলাইনে নারীদের বাসায় তৈরি খাবার বিক্রির এই উদ্যোগ দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বহির্বিশ্বে দেশীয় খাবারকে আরও বেশি জনপ্রিয় করে তুলবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।